নয়। আমাদের কমরেডরা ডিসিপ্লিন শৃঙ্খলিত প্রতিবাদ করবে, কিন্তু গণতন্ত্রের পথ রক্ষা করে, গণতন্ত্রকে অস্বীকার করে আন্দোলনে আমরা থাকতে চাই না। যারা পশ্চিমবাংলায় অথবা অন্যত্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাতিল করে রাস্তায় অশান্তি করছেন, তারা আসলে দিল্লি বলাদেরই হাত শক্ত করছেন, রাজ্য বলাদেরই হাত শক্ত করছেন। আমরা সে পথে যেতে রাজি না। আমরা কেন এসেছি আজকে? সরকার ঠিক করেছে, ইতিমধ্যে মহারাষ্ট্রে হচ্ছে, দিল্লির পরামর্শে কর্ণাটকে হচ্ছে, আসামে তো হচ্ছে বটেই। সরকার ঠিক করেছে, আমাদের রাজ্যের সরকার ডিটেনশন ক্যাম্প করে মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন অমানবিক বাস্তবিক জীবনে পৌঁছে দেওয়ার মতন বড়ভাব দিল্লির পরামর্শে আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা কেন এসেছিলাম? আমরা এসেছি যেখানেই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা হবে, ওরা যদিও ইতিমধ্যে হয়তো কাইন্ড মানুষের আন্দোলনের চাপে পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন, এখন বলছেন ডিটেনশন ক্যাম্পের জায়গা আমরা দিইনি, আমরা দিতে চাইছি না। আমরা ওদের চালিয়ে রাখি, ডিটেনশন ক্যাম্পের জায়গা দেবার কোনদিন যদি ভাবনা এরাজ্যের কেউ করে থাকে, ডিটেনশন ক্যাম্পের একটা একটা করে ইট ভেঙে ফেলে জবানদের মাথায় আমরা পৌঁছে দিয়ে আসবো, এই কথাটা যেন মনে রাখেন। আন্দোলনের চাপে মানুষের বাস্তবে মনোভাবে সরকারকে পিছু হতে হয়েছে, এখন সরকার বিরোধী করছে, ডেপুটেশনের সময় বলেছে না আমরা তো ডিটেনশন ক্যাম্পে জায়গা দিচ্ছি না। গত 5 দিন 7 দিন 10 দিন 15 দিন ধরে চুক্তি করে অপেক্ষায় ছিল প্রথমে পাঁচ রাতে এই কাজটা সংগঠিত করার, মানুষের চাপে ওদের পিছু হতে হয়েছে। মনে রাখে যেন জীবনে কোনোদিন কখনো মানুষ বিরোধী মনোভাব দিলে লাল ঝান্ডা তাকে ক্ষমা করবে না, এই কথাটা আমাদের জানিয়ে দেওয়া দরকার। আমরা স্পষ্ট বলেছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট আইন সংবিধান বিরোধী, আমরা তা মানছি না। আমাদের দেশের স্বাধীনতার লড়াইতে যাদের কোনো ভূমিকা ছিল না, আমাদের দেশের স্বাধীনতার লড়াইতে যারা মুচিরেখা দিয়েছিলেন, যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই বাহিনী আজকে দিল্লির সরকারে হাজির হয়েছে। তার মানে এটা নয় যে তারা সারা দেশের মানুষের বাধা টেনে নিয়েছেন, আমরা কেউ বাধা পিছিয়ে দিতে রাজি না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে স্পষ্ট শুনে রাখুন, শত চেষ্টা করেও আজকে আন্দামানের সেলুলার জেলে বহু লোকের নাম পাবেন, কারণ তারা থেকেছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে আপনি আস্থাকুল্লা পান, আস্থাকুল্লা খানের নাম পাবেন, আপনি বহু নাম পাবেন, ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর, অনেক নাম পাবেন, আপনি অনেক সেন পাবেন, বোস পাবেন, ভট্টাচার্য পাবেন, কিন্তু সারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাতা পাতা তন্ন তন্ন করে খুঁজলেও একটা মোদি অথবা একটা শাহর নাম কেউ খুঁজে বার করতে পারবেন না। সেই মোদি আর শাহ তারা মিলে দেশের মানুষের ঠিকা নেবেন, আর আমাদের মেনে নিতে হবে, আমরা তা মানবো না। আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যা ওরা সই করেছেন সেটা মানুষ বিরোধী, জনবিরোধী, ধর্মের সঙ্গে সিটিজেনশিপ নাগরিকত্ব তার সম্পর্ক দুনিয়ার কোথাও থাকে না। আমাদের ভারতবর্ষে তোলপাড় যাওয়ার চেষ্টা করছেন, তারা আগুন জ্বালাচ্ছেন, গোটা ভারতবর্ষ জুড়ে দিল্লি বলারা আগুন জ্বালাচ্ছেন, সেই আগুনের জ্বালাবার দায়িত্ব মোদী এবং শাহের, এই আগুনেই ওদের পুড়ে মরতে হবে, এর কোনো বিকল্প থাকতে পারে না। আমরা তা মানছি না, আমরা তা মানবো না, এই কথাটা স্পষ্ট থাকা ভালো। এবং কেন করছেন? এনআরসি নাগরিকদের বেনাগরিক করে দেবেন, 20 বছর 30 বছর 50 বছর ধরে এখানকার পুরনো মানুষ হোক আর নতুন মানুষ হোক, তারা এখানে বেঁচে আছেন, কষ্ট করে বেঁচে আছেন, জীবন জীবিকা করছেন, ভোট দেন, সবকিছু করেন, নাগরিকের অধিকার ভোগ করেন। সত্যি কথা বলুন, বিজেপির সমর্থকদের সত্যি কথাটা বলুন, গত 3 দিন আগে যখনো পর্যন্ত এই সিএএ আইনটা চালু হয়নি, তার আগে আপনি কোন কোন অধিকার থেকে বঞ্চিত ছিলেন,
এই তিন দিনের মধ্যে আপনি নতুন কোন অধিকার পেয়েছেন? সিএএ আপনাকে নতুন কোন অধিকার দিয়েছে? নতুন কোন অধিকার মানুষকে পৌঁছে দিতে পারেনি। আমরা এদেশের নাগরিক, আমাদের জন্মসূত্রে, আমাদের অধিকার সূত্রে বছরের পর বছর ধরে আমরা নাগরিক। এই নাগরিকদের বেনাগরিক করবার চেষ্টা যারা করবে দেশ থেকে, তাদের পালিয়ে দেওয়াটা এটাই হচ্ছে আমাদের পরম কর্তব্য। এনআরসি আমরা মানছি না, এনআরসি আমরা করতে নেব না। পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই মনোভাবেই আমাদের উদ্যোগে আমরা প্রস্তাব নিই। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী গেল দিল্লি, আমরা ভেবেছিলাম কোভিডটা ভালো করে বেঁধে নরেন্দ্র মোদীকে বলে আসবেন, হে নরেন্দ্র মোদী আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় সিদ্ধান্ত করেছি আমরা এনআরসি করতে দেব না। তুমি তোমার সহ যদি এনআরসি করতে চাও, আমরা তোমাদের কোমরে দড়ি বেঁধে চিটফান্ডের অপরাধের জন্য কোমরে দড়ি বাঁধবার কথা বলেছিলেন, কিন্তু এনআরসির বিরোধিতায় কোমরে দড়ি বাঁধবার কথা বলবার সাহস পাননি, বরং বাইরে এসে বলেছেন এনআরসি আসামের ব্যাপার। আমরা জানি, আমরা জানি ওরা সামনে একটা কথা বলে পিছনে আরেকটা কাজ করে, এবং আমাদের না জানার কোনো কারণ নেই। ইতিমধ্যে শুনে রাখুন, পশ্চিমবাংলায় সেন্সাসের অংশ হিসেবে নাকি এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশনের ব্যবস্থা ওরা করবেন। কাগজে টিভিতে রোজ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, রোজ তার পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, আমাদের পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন। ভুল ভুল, ভারতবর্ষের সেন্সাসের সঙ্গে এনপিআর এর কোন সম্পর্ক নেই। সেন্সাসের আইন আলাদা, এনপিআর অথবা এনআরসির আইন আলাদা, এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এনআরসি চালু করার জন্য পূর্ব শর্ত হিসেবে এনপিআর চালু করতে আপনি চাইছেন, আপনি মুখে বলছেন আমি এনআরসির বিরুদ্ধে, অথচ এনপিআর এর জন্য ট্রেনিং আমাদের পশ্চিমবাংলায় চালু হয়েছে সরকারের উদ্যোগে। এর থেকেই বোঝা যায় আসলে ভেতরে ভেতরে এনআরসির পথ প্রশস্ত করছে আমাদের রাজ্য সরকার। আজকে ভোটটা টেনে থাকবার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি আমার কথা কোনো মতেই বাড়াবো না। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে কি হচ্ছে, কি হচ্ছে দেশ জুড়ে। গতকাল শুনে রাখুন, সারা রাত ভারতবর্ষের ক্যাম্পাস গুলো যেতে দেখেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পুলিশ অসভ্যতা করছে, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢুকে আক্রমণ করেছে, মারধর করেছে, গুলি চালিয়েছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেখানে একই, এইরকম শুধু তিনটে চারটে না, গোটা ভারতবর্ষের বহু বিশ্ববিদ্যালয় সেখানে আরএসএস এর প্ররোচনায় পুলিশ ক্যাম্পাসে গিয়ে ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওরা অসভ্যতা করছে, ওরা গুলি চালিয়ে ছাত্রদের খুন করছে, ওরা গুলি চালিয়ে আসামের মানুষ খুন করছে। এই দায়িত্ব ওদের ঘরে, যারা মানুষ খুন করে, যারা এনআরসির নাম করে অথবা সিএএ নাম করে অশান্তির বন্দোবস্ত করে, যারা ছাত্রদের উপরে আক্রমণ অত্যাচার জারি করতে চায়, তাদের কাছে আমরা জানাতে চাই ভারতবর্ষের ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলো তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে, স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, সেফ ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস, আমরা রক্ত দিয়ে হলে বাঁচাবো, ঠেকাবো পুলিশের কুচকে, আমরা কেউ পিছু পা হব না। আমি এখানকার শাসক দল তারা যেভাবে চলছে তাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমন দিল্লি অশান্তি সৃষ্টি করার ব্যবস্থা করছে, তেমন করে পশ্চিমবাংলাতেও অশান্তি সৃষ্টির ব্যবস্থা থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের আছে, সরকার সে দায়িত্ব পালন করছে না। গণতান্ত্রিক আন্দোলনকে বিপদে পরিচালিত করবার জন্য ধর্মভিত্তিক নাগরিকত্ব তার বিরুদ্ধে করবার জন্য ধর্মকে ব্যবহার করে যে বা যারা রাস্তায় নেমে অসভ্যতা করতে চান তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে আমরা সমস্যাটাকে বিজেপিকে উল্টে সাহায্য করা হয়ে যাবে, এই মনোভাব থেকেই আমাদের প্রচার। আমাদের কথা স্পষ্ট, এক সিএএ মানছি না, দুই এনআরসি পশ্চিমবাংলায় করতে দেব না, যদি করতে হয় আমাদের লাশের ওপর দিয়ে এনআরসি করতে হবে, এটা রাজ্য বলা তৃণমূল বলা জেনে রাখুক। তিন, এনপিআর এর নাম করে ট্রেনিং এর যে ব্যবস্থা হচ্ছে এনপিআর আমরা পশ্চিমবাংলায় লাগু করতে দেব না, হিম্মত যার যা থাকে রাস্তায় লড়াই হবে, সে লড়াইতে বুঝে নিতে হবে এদেশের মানুষকে রক্ষা করতে পারে ধর্ম নিরপেক্ষ মনোভাব থেকে, গণতান্ত্রিক মনোভাব থেকে, ভবিষ্যতের দৃষ্টিতে সামনে রেখে।
মানুষ ঐক্যবদ্ধ মানুষ মানুষের বেঁচে থাকার গ্যারান্টি। যখন মানুষের পেঁয়াজের দাম অসম্ভব, যখন মানুষ কাজ